ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন রাজধানী সহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। রাজধানীর পাড়া মহলায় এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, পরিস্থিতি এখন খুবই ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 1,911 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার 53টি হাসপাতালে 1,285 জন এবং দেশের অন্যান্য জেলার বিভিন্ন হাসপাতালে 626 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, প্রতিদিনই প্রায় শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সিন্ড্রোম নিয়ে আসছে তারা, সো এটা একটু ক্রিটিক্যাল আমাদের জন্য, মানে বা প্যাশেন্টের জন্য ক্রিটিক্যাল। সো সেখানে ডাক্তারদেরকে অনেক বেশি মনোযোগ দিতে হয় চিকিৎসার ক্ষেত্রে, আরও